নমস্কার, ইটাস ইনফিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পাপড়ি চাট। আজকে আমি কেনা পাপড়ি দিয়েই আপনাদেরকে পাপড়ি চাট বানিয়ে দেখাচ্ছি। পরে কখনো অবশ্যই পাপড়ির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। পাপড়িগুলো সাজিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা শশা। শশাগুলো কিন্তু যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কাটলেই বেশি ভালো হয়। পাপড়ি চাট আমাদের প্রত্যেকের কাছেই ভীষণই পছন্দের। পূজয় ঠাকুর দেখতে গিয়ে হোক কিংবা মেলায়, পাপড়ি চাট কিন্তু আমাদের কাছে ভীষণই প্রিয়। পাপড়ি চাট কিন্তু আমাদের খাবার তালিকায় থাকবেই। শশার পর দিয়ে দিচ্ছি খুব ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ যদি কেউ না খান তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজ ছাড়াও বাকি উপকরণগুলো দিয়েও পাপড়ি চাট খাওয়া যায়। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু অবশ্যই সেদ্ধ করার পরেই ছোট টুকরো করবেন, না হলে কিন্তু বেশি জলজল হয়ে যাবে। আর দিয়ে দিলাম খুব অল্প করে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি হাত দিয়ে এটা ছড়িয়ে ছড়িয়ে দেব, তাহলে সব জায়গায় সমানভাবে এটা পড়বে। এরপর একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা আমি জিরে আর ধনে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিলাম এক চিমটি বিট নুন। এর উপর দিয়ে আমি একটু রেড চাটনি ছড়িয়ে দিচ্ছি। পাপড়ি চাটের আসল স্বাদ কিন্তু এই রেড চাটনিতেই আসে। আমার চ্যানেলে রেড চাটনির রেসিপি অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম কিছুটা টক দই। উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ঝুরি ভাজা। পাপড়ি চাটটা কিন্তু খুব আগে থেকে বানিয়ে রাখবেন না, তাহলে পাপড়িগুলো নরম হয়ে যাবে। ঠিক খাবার আগ দিয়ে এটাকে সাজিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের সবার ভীষণ পছন্দের পাপড়ি চাট।